হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিলি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কাঙ্ক্ষিত নোটিশটি শেয়ার করতে চাই এবং ফলাফল কবে দেওয়া হবে সেই বিষয়ে জানাবো এবং ফলাফল কীভাবে চেক করতে হবে সেই বিষয়ে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখান থেকে ডিগ্রি ট্যাবে চলে যাচ্ছি এবং এইখানে কিন্তু আমি নতুন একটি নোটিশ দেখতে পারবো। এখানে দেখুন যে 17 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশটি আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এই নোটিশে কী কী বলা হয়েছে সে বিষয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা 22 ফেব্রুয়ারি 2022 বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ ফলাফল 22 ফেব্রুয়ারি 2022 বিকাল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS-এর মাধ্যমে জানা যাবে এবং ওয়েবসাইটের মাধ্যমে 9টার পর থেকে জানতে পারবেন। তো SMS-এর মাধ্যমে জানতে হলে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন NU SPACE ATDG SPACE Admission Roll Number, টাইপ করে 16222 নম্বরে সেন্ড করতে হবে এবং 9টার পরে ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনি চেক করতে পারবেন। এছাড়াও রয়েছে যে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী স্নাতক পাস, স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে যে কোনো শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 27 ফেব্রুয়ারি 2022 মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম উত্তোলন করতে হবে, অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে। এছাড়া প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোনো সুযোগ থাকছে না। তার মানে হচ্ছে যারা প্রথম রিলিজ স্লিপের চান্স পাবে তাদের যদি কোর্স পরিবর্তন করতে চায় বা কলেজ পছন্দ হচ্ছে না বা বিষয় পছন্দ বা সাবজেক্ট কোর্স পছন্দ হচ্ছে না এক্ষেত্রে তার কিন্তু আর কোর্স পরিবর্তনের সুযোগ থাকছে না। শুধুমাত্র যদি কোর্স পরিবর্তন পছন্দ নাই হয় তাহলে কিন্তু আপনি প্রথম রিলিজ স্লিপে ভর্তি না হয়ে নতুন করে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার জন্য ওয়েট করতে হবে। তাহলে তাছাড়া কোনো উপায় নেই। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তারিখসমূহ, এ বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো এই ছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন। এবং পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা ভিডিও শেয়ার করছেন না।